ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে সকল দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার একটি নোটস তোমাদের জানাবো। এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা জেনে নাও, ভালো লাগলে লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। আর তোমাদের বাংলা বিষয়ের কোন প্রশ্নের অ্যান্সার তোমরা চাইছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের আজকে শিকার কবিতার যে কোশ্চেনের অ্যান্সারটি জানানো হবে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করেছিল, তার পরিণতি কী হয়েছিল? প্রথমে প্যারা করে তোমরা লিখে নাও, রবীন্দ্রোত্তর কাব্য জগতের চিত্ররূপময়তার কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কাব্যের শিকার কবিতার নামকরণের এক বিশেষ দিক সুন্দর বাদামি হরিণ। কবিতায় হরিণের স্বপ্ন ও সংগ্রামের মধ্যে করুণ মর্মান্তিক পরিণতি শেষ অংশে দেখা যায়। প্রশ্নোত্থিত অংশে এই সুন্দর বাদামি হরিণের অপেক্ষার কথা বলা হয়েছে। এরপর যে সেকেন্ড অ্যান্সারটি চাওয়া হয়েছে, তার পরিণতি কী হয়েছিল, তার জন্য প্যারা করে পরবর্তী উত্তর আমাদের জেনে নিতে হবে। হরিণের পরিণতি এই পয়েন্ট লেখার পর তাতে প্যারা করে আমরা পরবর্তী উত্তর জানব। শহুরে মানুষের লালসায় হরিণটির করুণ পরিণতি হয়, ভোরের আলোয় বন্দুকের গুলি শব্দ শোনা যায়। কবির বর্ণনায় ইনভাইটেড কমার মধ্যে কবিতার লাইন, একদা অদ্ভুত শব্দ, এরপর পরমুহূর্তে নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো যেন লাল হয়। এক বুক স্বপ্ন নিয়ে হরিণটি ভোরের আলোয় নদীতে নেমেছিল ঘুমিন ক্লান্ত শরীরকে স্রোতের মতো আবেশ দেওয়ার জন্য। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার জন্য, তবে শেষ পর্যন্ত তাকে শহুরে মানুষদের ভোগ্য বস্তুতে পরিণত হতে হয়। কবির লেখনীতে এরপর ইনভাইটেড কমার মধ্যে কবিতার লাইন লিখে নাও, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। তো তারপর প্যারা করে ওই একই পয়েন্টে আমাদের জেনে নিতে হবে, সুন্দর বাদামি হরিণের এই করুণ পরিণতি নাগরিক সভ্যতার আগ্রাসনের নিচতাকে নির্দেশ করে। নিরপরাধ হরিণটি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রমাণ করে শহুরে মানসিকতার বিকৃত লালসা। তাই নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় দেখা যায় হাইফেন দিয়ে কবিতার লাইন লিখে ফেল, সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। তোমাদের বলবো এইভাবে ইনভাইটেড কমা দিয়ে তোমরা কবিতার এই কোটেশানগুলো অবশ্যই ব্যবহার করবে এবং ভূমিকা অংশ হিসেবে এই নোটসে যেটি দেয়া হয়েছে সেইভাবে লিখলে এই প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই পাঁচে পাঁচ পেয়ে যাবে। এরপর পরবর্তী উত্তরের শেষ অংশটি লিখে নাও, হরিণটি আসলে প্রকৃতির প্রতীক, যন্ত্রকে কাজে লাগিয়ে ভোগে উন্মত্ত ক্ষমতালোভী মানুষ দুর্বল প্রাণে শিকার করে চলেছে। উন্মত্ত মানব সভ্যতার আগ্রাসনে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ এই কোশ্চেনের অ্যান্সারটি তোমাদের জানিয়ে দিলাম। এই চ্যানেলে নতুন হলে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।